আয় চৌধুরী আয়, আমি জানতাম তুই আমার ডাকে সাড়া না দিয়ে পারবি না। আপনি যান সরকার সাহেব। জি আচ্ছা বস। তাই তো যখন আর কুলিয়ে উঠতে পারলাম না তখন উপায়ন্তর না দেখে তোকে খবর পাঠালাম। আমি অনেকদিন ধরে ভাবছিলাম শরীফ, এই বাড়ি এই সম্পত্তি দিয়ে কি করব, তাই তো তোর প্রস্তাব পেয়ে দেরি করতে পারলাম না। সালাম আলাইকুম ডাক্তার সাহেব। কি খবর আকেল, কেমন আছো? জি আপনার দোয়া ভালোই আছি। সালাম আলাইকুম। শুধু এই বাড়ি নয় শরীফ, তোর হাসপাতাল করার জন্য যা যা খরচা লাগে সব আমি দেবো। হ্যাঁ, শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ, এই হাসপাতালের নাম হবে কাজল মেমোরিয়াল হাসপাতাল। তুই কাজলকে আজও ভুলতে পারলি না? ভুলতে আর পারলাম কোথায়, আজ বারোটা বছর ধরে ওর স্মৃতি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি করে পারবি, একটা বিয়ে করে ফেললে দেখতিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যেত। বিয়ে করলেই কি সুখী হওয়া যায়, তুইও তো বিয়ে করেছিস, সে আবার অন্য কেউ নয় আমারই বোনকে, কই তুই কি সুখী হতে পেরেছিস? ও কথা থাক, আত্মা ভালো আছে তো? খারাপ থাকার তো কথা নয়, ও শহরে থাকতে চেয়েছিল, যার জন্য সে তোকে পর্যন্ত ছেড়ে চলে গেছে, এখন ভালো খারাপ সবটাই তার নিজের দায়িত্ব। ওরে বাপরে, এখনো আসমার উপর থেকে তোর রাগ যায়নি? আমার কেন, তোরই বা যায় কি করে, তোর কাছ থেকে চলে গিয়েও তোকে যতটা না অপমান করেছে তার চেয়ে বেশি করেছে আমাকে। ও আমার আদর্শকে ব্যঙ্গ করেছে, চৌধুরী বংশকে কলঙ্কিত করেছে। থাক থাক চৌধুরী, অতীত শুধু দুঃখই বয়ে আনে, সান্ত্বনা দেয় না। নিজের সুখ দুঃখ ভুলে সারা জীবন তো ওদের সুখটাই বড় করে দেখলি, কিন্তু কি পেলি? আসলে মানুষ যা ভাবে যা আশা করে তা পায় না, তার জ্যান্ত প্রমাণ তো তুই নিজে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি তার জ্যান্ত প্রমাণ। তুই ঠিকই বলেছিস ডাক্তার। যাকে এখন তোর হাসপাতালের জন্য আর কি কি লাগবে তাই বল। হ্যাঁ লাগবে তো অনেক কিছুই, তবে প্রাথমিক পর্যায়ে 1,05,000 টাকার অ্যাপারেটাস কিনতে পারলে চলবে। আমি তোকে চেক দিয়ে দিচ্ছি, তুই কাল ঢাকায় চলে যা, পাসপোর্ট ভিসা রেডি করে কোথা থেকে কি কি আনতে হবে সমস্ত ব্যবস্থা করে ফেলবি। আচ্ছা ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল চালু করতে হবে, আমার কাজলের স্মৃতি বেঁচে থাকবে।